নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ লাহাপাড়া এলাকার এই বাড়িটিতেই বসবাস করতেন ফয়সাল আহমেদ। 2022 সালের 26 জানুয়ারি রাত 9টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান ফয়সাল। তারপর থেকে পরিবার বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করলে বন্ধ পাওয়া যায় ফোন নম্বরটি। আমার এক লোক এই সাথে এই রুমের মধ্যে শুয়ে রয়েছে, শুয়ে থাকার পরে একলা ফোনে দিছে নাকি আমি বলতে পারি না। নাতি যাইতেছে গা, কিরে ভাই ফয়সাল তুমি কোনে যাও, তো নানি আমি আসতেছি। এই যে নাতি 9টা বাজে করতে পারাইলো, বারণের পরে আর নাতি আর গড়াই নেই। আমরা আত্মীয়স্বজনের বাসায় খোঁজাখুঁজি করলাম, পরে হ্যাঁ পাই না। পরের দিন আমি থানায় গিয়ে একটা সাধারণ ডায়েরি করি। ফয়সাল নিরুদ্দেশ হওয়ার দুই দিন পর মামা মানিক মিয়া সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে কাউকে সন্দেহ করেননি তিনি। ফয়সালের শারীরিক বর্ণনা দেন, বয়স আনুমানিক 17 বছর, গায়ের রং শ্যামলা, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। নিরুদ্দেশ হওয়ার সময় পরনে ছিল হাফ হাতা গেঞ্জি, চাদর আর জিন্সের ফুল প্যান্ট। মামা মানিক মিয়া জানান, বিচ্ছেদের পর ফয়সালের বাবা মা দুজনই পেতেছেন নতুন সংসার, তাই নানির বাড়িতেই থাকতেন ফয়সাল। মাঝে মধ্যে বাবা মায়ের সাথে দেখা করতে গেলেও ফিরে আসতেন সন্ধ্যা নামার আগে। সেদিনও ফয়সালের নানি ভেবেছিলেন মায়ের সাথে দেখা করতে গেছে ফয়সাল, বিশ্বাস ছিল দেরিতে হলেও ফিরে আসবে। আর তাই অপেক্ষার প্রহর গুনতে গুনতে সকাল হয়ে গেলে প্রথমেই খোঁজ লাগান ফয়সালের মায়ের বাড়িতে। মানে হ্যাঁ কোনো জায়গায় গিয়ে এক রাত্র থাকে নাই, হ্যাঁ মামার বাসায় থাকতো, আমার বাসায় থাকতো, হ্যাঁ কোনো জায়গায় থাকতো না, গেল লগত আয়া পড়তো, কিন্তু হ্যাঁ কোনো জায়গায় গিয়ে থাকতো না। ওরাই যে ছেলে জীবনে কোনো থাকে নাই, হ্যাঁ কই গেল নাতিরা কিছু দি ভাইতেছি না, পুলিশে গিয়ে এত দরি ভাও দরি, হেরা কিছুই হনে না, আমরা দেখতাছি দেখতাছি, এটা বলে সেলাই ফুরি। ফয়সালের খোঁজে মায়ের বাড়িতে গেলে তার মা জানতে পারেন ছেলে নিরুদ্দেশ, মাও শুরু করেন খোঁজাখুঁজি। আমার মা আমার সকালবেলা ভোর সকালে জানাইছে যে তোমার ছেলে কি তোমার কাছে আসছে, না আমার কাছে তো মা আসেনি, আপনার কাছেই তো থাকার কথা, আর এখানেই সে সবসময় থাকে, এখানেই থাকা পছন্দ করে, তারপর আমি আসছি। খোঁজাখুঁজি করে কোথাও পাইনি। একদিকে পরিবারের খোঁজাখুঁজি, অন্যদিকে পুলিশের তল্লাশি। কোনোভাবেই যখন ফয়সালের খবর পাওয়া যাচ্ছিল না, ঠিক তখনই পরিবারের কাছে ভরসা হয়ে আসেন এক কবিরাজ। নিরুদ্দেশ ফয়সালকে খুঁজে পেতে শুরু হয় কবিরাজের তেলেসমাতি। পুলিশ কিংবা পরিবারের খোঁজাখুঁজির পরও যেখানে ফয়সালের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না, ঠিক তখন এ কবিরাজ জানান ফয়সালের অবস্থা তিনি জানেন। ঠিক কোথায় আছে তা জানাতে না পারলেও কবিরাজ জানায় মহা বিপদে রয়েছে ফয়সাল, আটকে আছে বন্ধুদের গেড়াকলে, তাকে খুঁজে পেতে হলে সহায়তা নিতে হবে পুলিশের। কবিরাজ বলছে ফয়সালের আটকায় রাখছে হয়তো বন্ধু বান্ধবরা, আপনারা যদি পুলিশ দিয়া ভালো করে তালাশ করেন ফয়সালের পাইবেন। তো এই আশায় অনেক আশা করছি, আমার ফয়সালের আটকায় রাখতে অনেক কষ্ট দিতেছে, ফয়সালের আইন না ভালো করে খাওয়া দাওয়া করাইলে ফয়সাল সুস্থ হয়ে যাবে। এটা আমার কবিরাজ বলছে যে ফয়সালের আটকায় রাখছে, বিপদে আছে, কিন্তু আমরা যে বিপদে থেকে আইন না ফয়সালের কেমনে সুস্থ করবো এই আশায় আসছিলাম। পুলিশের সহায়তায় আরও কয়েকদিন চেষ্টা চললেও হদিস মেলেনি ফয়সালের। এদিকে নিখোঁজ ফয়সালের খোঁজ পেতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের শরণাপন্ন হয় পরিবার। রহস্য উদ্ঘাটনে মাঠে নামে র্যাব 11। তো অনেক ক্ষেত্রে এ ধরনের খবর আমাদের কাছে আসেই না নিখোঁজ জিডি, কিন্তু কোনোভাবে ঘটনাটা আমাদের নজরে আনে তাদের আত্মীয় স্বজন যে এই বয়সে 16-17 বছর বয়সে একটি ছেলে হঠাৎ করে হারিয়ে গেল। আমরাও বিষয়টাতে একটু আগ্রহ বোধ করি যে এটা আনইউজুয়াল একটা ঘটনা, ইউজুয়ালি এই বয়সের ছেলেরা বাসা থেকে পালিয়ে যাবে বা কিছু হবে, আমরা খোঁজ খবর করতে থাকি। ফয়সাল নিরুদ্দেশ হওয়ার পেছনে কার হাত রয়েছে এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রথমেই র্যাবের সন্দেহ হয় সাম্প্রতিক জঙ্গি তৎপরতাকে। কিন্তু কেন? সাধারণত কিশোর অপরাধ থেকে শুরু করে তারপর হচ্ছে জঙ্গি তৎপরতা, এই বয়সে সাধারণত এই বয়সে ছেলেদেরকে টার্গেট করা হয়। তার ছেলের বয়স ছিল 17 বছর, কিশোর বয়স। মূলত আমরা দুইটি স্টেপে দুইটি ধারায় তাকে অনুসন্ধান শুরু করি। একটা তো তথ্য প্রযুক্তির ব্যাপার থাকেই আমাদের, আপনারা জানেন, আর একটা বিষয় হচ্ছে মাঠ পর্যায়ে গোয়েন্দার মাধ্যমে কীভাবে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তো মাঠ পর্যায়ে যখন আমরা তথ্য সংগ্রহ করতে যাই আমরা কিছু বিষয়ে গুরুত্ব দিই। প্রথমত হচ্ছে
যে তাকে কীভাবে সে কাদের সাথে চলাফেরা করে, মূলত তার ফ্রেন্ড সার্কেল কেমন, তার লাইফস্টাইল কেমন, তার জীবনাচরণ কেমন, এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিই। এ চেষ্টায়ও সফল হয়নি র্যাব, মেলেনি জঙ্গি সম্পৃক্ততার কোনো প্রমাণ। এবার তথ্য প্রযুক্তির সহায়তা নিতে হয় র্যাবকে, চলতে থাকে ফয়সালের সবশেষ অবস্থান শনাক্তের কাজ। আর সে কাজ করতে গিয়েই নাম আসে পাশের গ্রামের বাসিন্দা অপূর্ব চন্দ্র দাসের। জানা যায় মোবাইল ফোনে অপূর্বর সাথেই সবশেষ কথা হয় ফয়সালের, তাই অপূর্বকে খুঁজতে মাঠে নামে র্যাব। অপূর্বকে আটকের পর চলে বিস্তর জিজ্ঞাসাবাদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও মেলেনি সন্তোষজনক কোনো উত্তর, তাই নতুন সূত্রের সন্ধানে র্যাব। এদিকে প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায় নিরুদ্দেশ হওয়ার আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফয়সাল তার বন্ধুদের সাথে ঝগড়ায় জড়ান। গ্রাম্য সালিশে তার মীমাংসাও হয়। ঝগড়াটা হয়েছিল আসলে, আমি আমি গেছিলাম আর কি অপূর্ব সেলুনে, ঠিক আছে। তো আমি অপূর্ব সেলুনে যাওয়ার পরে ও আমাকে আর কি বলছিল যে, অপূর্ব আমাকে বলতেছে যে, ভাই তোমার ছোট ভাই তো একটু শৃঙ্খল ভাবে চলাফেরা করে, তুমি একটু দেখে আসবি না রাখো। আমি এটা বাসায় এসে বলছি তাকে যে, কি তুমি তোমার নামে বাসা, তোমার নামে এখান থেকে বিচার আসে, তুমি তুমি এরকম ভাবে চলো কেন। তো ও ছোট মানুষ, মানে রাগান্বিত ভাবে বাসা থেকে বের হয়ে পানামনগরে ওর কাছে গেছে, অপূর্বকে জিজ্ঞেস করতেছে তুমি আমার ভাইকে কি বলতো। তো এক কথা দুই কথা, আমার ছোট ভাইয়ের সাথেই কিন্তু অপূর্বর ঝামেলাটা হয়েছিল। তো এলাকার ময় মুরব্বী ছিল, যেমন আমরা আগে যে বাসায় থাকতাম ওই বাসার পিছনেই থাকতো রকমান ডাক্তার। তো রকমান ডাক্তার ওনারা সব ময় মুরব্বী পঞ্চায়েত কমিটি মিলে মানে এখানেই ঝামেলাটা শেষ করে দিয়েছে। ফয়সালের বিবাদে জড়ানোর এ তথ্য আসে র্যাবের কাছেও, তাই শেষ চেষ্টা হিসেবে বিবাদের বিষয়ে আবারও জিজ্ঞাসাবাদ করতে ডাকা হয় অপূর্বকে, আর সেখান থেকেই মেলে ফয়সালের সন্ধান। আমরা জিজ্ঞাসাবাদের জন্য অপূর্বকে নিয়ে আসি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে বিষয়টি যে সে অপূর্বকে, সরি, সে ফয়সালকে ডেকে নিয়ে গিয়েছিল এবং ডেকে নিয়ে তার যে ক্ষোভ ছিল যে সালিশের বিষয়টি নিয়ে, সে ক্ষোভের কারণেই সে ফয়সালকে গলা টিপে হত্যা করে। অপূর্বর সহজ স্বীকারোক্তির পরও রহস্যের জট মেলাতে পারেনি র্যাব, কেননা তখনও লাশ গুমের সূত্র মেলাতে হিমশিম খেতে হচ্ছিল। র্যাবের এই তদন্ত কর্মকর্তা বলছেন তার ধারণা হত্যাকাণ্ডে জড়িত রয়েছে দ্বিতীয় কেউ, কেননা হত্যাকাণ্ড যেখানে ঘটে এবং যেখান থেকে মরদেহ উদ্ধার করা হয় তার দূরত্ব প্রায় 1500 মিটার, যে দূরত্বে অপূর্বের একার পক্ষে মরদেহ বয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তো বিষয়টা প্রথমে আমরা ভাবি যে হয়তো সে বয়স যেহেতু কম, তার উনিশের কাছাকাছি, হয়তো সে ভয় ওইটা বলতে পারে আমাদের কাছে। তো তাকে আমরা বিভিন্নভাবে অবৈধ চেষ্টা করি যে তুমি এটা সবাই নিতে পারো বা সত্যিকার অর্থেই সে হত্যা করেছে কিনা সেই বিষয়ে কনফার্মেশনের বিষয়টা আমরা চিন্তা করি যে সে আসলে ভয় পেয়ে বললো নাকি সে নিজে থেকে এটা স্বীকার করছে। পরবর্তীতে সে আমাদেরকে সে জোরালোভাবেই বলতে থাকলো যে, স্যার আমি তাকে হত্যা করেছি, এবং সে বলার চেষ্টা করলো যে সে কীভাবে হত্যা করলো। হত্যাকাণ্ডে তাকে সহায়তা করে তার চাচা তপু। তো আমরা জানতে পেরে আমরা তাকে জিজ্ঞাসা করি ডেড বডি কোথায় আছে, আমাদের বলে সে জানে যে লাশ কোথায় লুকানো আছে। তো আমরা তাকে নিয়ে যাই সে স্থানে এবং দেখি যে তার বাড়ির পিছনেই একটি নালা আছে, সে ওইখানেই ডেড বডিটি কচুরিপানার নিচে লুকিয়ে রাখে। জিজ্ঞাসাবাদে অপূর্ব জানান ফয়সাল নিরুদ্দেশ হওয়ার আগে স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে অপূর্বর সাথে কথা কাটাকাটি হয় তার বন্ধু অভির। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে জড়ান তারা, আর এ সব কিছুই হয় ফয়সালের উপস্থিতিতেই। সালিশের মাধ্যমে এর মীমাংসা হলেও হাতাহাতির বিষয়টি মেনে নিতে পারেননি অপূর্ব, তাই ঘটনার দিন রাতে জরুরি কাজের কথা বলে ফয়সালকে নিয়ে যান নির্জন স্থানে। সেখানে গিয়েই ফয়সালকে এলোপাথারি কিল ঘুষি মারতে শুরু করেন। এ সময় ফয়সাল চিৎকার শুরু করলে ঘটনাস্থলে আসেন অপূর্বর চাচা তপুচন্দ্র দাস। চিৎকারের শব্দ বন্ধ করতে গলায় গামছা পেঁচিয়ে ধরেন তিনি, আর এভাবেই শ্বাস রোধ করে ফয়সালের মৃত্যু নিশ্চিত করে দুজন মিলেই লাশ গুম করেন। ফয়সাল এমন অবস্থায় পাইছি যে ফয়সাল আমি মা 16-17 বছরে পড়ছে, আমি একটু দূরেও দেখতে পারিনি, আমার একটু সামনেও যাইতে দেয়নি। আমি ফয়সালের মা ডাক শুনে আমার আত্মি ফুরে নেই কেউ, ফয়সালে আমার সালাম সারা কথা কয় নাই। যখনই করে গেছে আমু আসসালামু আলাইকুম দরজাটা খুলো,
এই কথাটা আমার শূন্যতা তৃপ্তিমিটা নেই কে এই নাতিটা সরি করে তো না আমি ফেলছি ও এই 17 বছরের কাঁপছি আমি আমার নাতিটা রে আমি মানে সহ্য করতে পারি না আমি আনার সহ্য করতে পারি না ও কিটা হাতিটা আমার করলো আমার নাতি কেউ লোক কাজা করে নাই ঝগড়া করে নাই আমার নিষ্পাপ নাতিটা রে নিয়ে মাইরে লাইছে আপনারা হক বিচার করে নো ফয়সাল হত্যা রহস্য উদ্ঘাটন হলেও প্রশ্ন রয়ে গেছে যাকে নিয়ে ঘটনার সূত্রপাত সেই অভিকে নিয়ে কেননা নিহত ফয়সালের মামা মানিক মিয়ার দাবি এত কিছু ঘটে গেলেও অভির কাছে বারবার জানতে চেয়েও ঝগড়ার বিষয়ে কিছুই জানতে পারেননি তিনি এদিকে ফয়সালের হত্যার রহস্য উদ্ঘাটন হওয়ার পরপরই পুরো পরিবার নিয়ে নারায়ণগঞ্জ ছেড়ে ঢাকায় পাড়িয়ে জমিয়েছেন অভি মানিক মিয়া বলছেন এই ঘটনাটি ইঙ্গিত করে উদ্ঘাটন না হওয়া কোনো রহস্যের কিন্তু হ্যাগো ফোলাগো লেগে যেন এই ঘটনাটা ঘটছে হ্যাঁ একবারও জিগা নেই আমাকে এই কি অবস্থা আমার কষ্ট এই জায়গার মধ্যে ভাই তো হ্যাগো লেগে ঘটনাটা ঘটছে হ্যাঁ একবারও জিগা নেই তো ভাই এটা আমরা কী করতে পারি হ্যাগো আমার জ্যাম নেই ভালো মনে করেন একটা রাস্তা দেখাই দেন হ্যাগো যেন আমি আবার ফিরে মামলা দিতে পারি আমি মনে করেন আমার মেন টার্গেট অনেক হ্যাঁ দুই ভাই এদিকে পুরো ঘটনাটি নিয়ে অভির সাথে যোগাযোগের চেষ্টা করে সময়ের অসঙ্গতি বারবার চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি অভির তবে অভিকে পাওয়া না গেলেও তার বড় ভাই অনিকের সাথে কথা হয় সময়ের অসঙ্গতির ঘটনা সম্পর্কে অনিকের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান বন্ধুদের সাথে ঝগড়া হলেও সেখানে উপস্থিত ছিলেন না ফয়সাল আহমেদ যখন এটা ঘটনাটা হয় তখন আমরা ভালো করে অভিকে জিজ্ঞেস করছি যে অভি এখানে তোর সাথে কে কে ছিল আমার ভাইয়ের মুখের থেকে যে যতটুকু শোনা যে ফয়সাল ওর সাথে ছিল না তো আমি এটা সত্যি সত্যি আপনাকে এটাই বললাম